আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে বিফাত ব্লগসে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, এই গরমের মধ্যে কত সুন্দর পরিবেশে আমরা এসেছি ঘুরতে, নাকি? ওই নামা যাইবা, চলো যাই। আমরা এখন যাচ্ছি একটু গহীন জঙ্গলে, একটু তাপ থেকে গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটু ডেট চলছে এবং আমরা খুব গাছগাছালি প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি। আপনারা চাইলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে আসার জন্য। দুইটি ওয়ে আছে, একটা হচ্ছে মিরপুরের ইস্টার্ন হাউজিং দিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে মিরপুর 11:30 দিয়ে টেম্পোতে উঠলে 10 টাকা ভাড়া নিবে, সিএনজিতে উঠলে। আর আরেকটা অপশন হচ্ছে মিরপুর 1 নম্বর দিয়ে সনি হল, এখান দিয়ে আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও নাও তো আমাকে, ক্যামেরা এখানে ধরো। এখন আমি আপনাদের মাঝে কথা বলছিলাম, আরে জিজি পোকা, এটা জিজি পোকা রাখতো, দেখো পাখি, একটা পাইক, একটা পাইক ধরুন দোস্ত গিয়া, দাঁড়া দাঁড়া আমি যাই, একটা দেখছি আমি, দেখা যাবো না জুম করলে। জিজি পোকার ন্যাচারাল ডাক আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু পানির পরিবেশে চলে যাব, যেখানে পানি আছে। এটা হচ্ছে আমার বন্ধু রুবেল, আর সাথে এটা হচ্ছে আমার বন্ধু মেহেদি। হাই গাইস, আমরা এখন এখানে একটা খুব সুন্দর একটি জায়গা আছে, যেটা হচ্ছে একটি পানির মধ্যে একটি কি বলে এটাকে, শুটিং স্পট, এবং একটা লেকের মধ্যে আপনার হচ্ছে যে একটা ব্রিজ, মানে বসার একটা জায়গা। এখানে বাংলা চলচ্চিত্রের অনেক ছবি শুটিং আগে হইতো, এখন যদিও একটু কমে গেছে। একটা সময় অনেক ঢাকার মধ্যে মানে এই বোটানিক্যাল গার্ডেনটা ছিল খুবই মানুষের একটি প্রিয় জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেশন 34 জালিয়াডাঙ্গা লেক ও দর্শনীয় ডেক, খুব সুন্দর একটি জায়গা। এটি আপাতত এখন বন্ধ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে খুব সুন্দর একটি জায়গা। এখানে বিকাল টাইমে বা অন্যান্য সময় এখানে এটার মাঝে উঠা যায়, পরিবেশটাকে ঠিক রাখার জন্য হয়তো বা বন্ধ রাখছে, কারণ মানুষ সেটার মধ্যে উঠে পরিবেশটাকে নষ্ট করে ফেলে, বিভিন্ন ধরনের খাবার খেয়ে চিপস টিপস বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে পানির পরিবেশ নষ্ট করে, প্লাস এই জায়গাটাকেও পরিবেশটা নষ্ট করে ফেলে। এই জন্য হয়তো বা এটাকে রেস্ট্রিক্টেড করে রেখেছে, এখন একটা সময় এটা ওপেন ছিল এবং এটাকে সংস্কারও করা হয়েছে, আগে আরও খারাপ অবস্থা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, মূলত এখানে হচ্ছে ঢাকার মধ্যে একটি নিরিবিড়ি পরিবেশ, যেখানে এসে একটু শান্তি মতো বসে আপনারা আড্ডা দিতে পারবেন, একটু বসে ফ্রেন্ডরা ফান করতেছে। ঢাকার মধ্যে উঁচু জায়গা তো হাঁটতে কষ্ট হচ্ছে মনে হয়, তো এই জন্য ওরা এরকম করছে। এটা কোন স্টাইলে হাঁটা হাঁটতেছে তোমরা, এরকম করতেছে কেন? তো আপনারা চাইলে এখানে এসে একটু নিরিবিড়ি পরিবেশে থাকতে পারবেন, বসতে পারবেন, আনন্দ করতে পারবেন। এবং এখানে আগে যেমন বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত, বিভিন্ন ধরনের মানুষ হ্যারাসমেন্ট হইতো, বিভিন্ন ভাবে ছিনতাই বা এই ধরনের প্রবলেম হতো, এখন টোটাল অনেক ভালো নিরাপত্তা আছে। যদি আপনি ওই ধরনের কোনো আজেবাজে কাজে লিপ্ত না থাকেন, সেক্ষেত্রে আশা করি আপনারা কোনো প্রবলেম হবে না। এবং ঢাকার মাঝে মিরপুরের মধ্যে বিশেষ করে এত সুন্দর গাছগাছালিপূর্ণ ঘন পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ আপনারা পাবেন না। তো আপনারা চাইলে আসতে পারেন মাত্র 20 টাকা টিকিট দিয়ে, 20 টাকা টিকিট দিয়ে আপনারা আসতে পারেন। এবং চাইলে করা যায় ফ্যামিলি নিয়ে আপনারা এখানে টিকিট কেটে আসতে পারেন, এবং ফটোশ্যুটের জন্য অত্যন্ত সুন্দর একটি প্লেস এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে কিন্তু অনেক ফটোগ্রাফাররা, অনেক ফটোগ্রাফাররা এখানে, আপনার এই সিনটাকে দেখাও, এখানে অনেক ফটোগ্রাফাররা আপনার হচ্ছে যে ফটোশ্যুট করে। যদি আমরা DSLR ক্যামেরা আনি না, এই জন্য আমরা মোবাইল দিয়েও করতে পারতাম,
তো আমাদের এখন ভালো ডিভাইস নেই জন্য ওইখানে একটা ফুলের বাগান আছে মৌসুমী ফুলের বাগান খুব সুন্দর গোলাপ ফুল চাষ করে এদিকে মসজিদ আছে যেখানে যাইতেছি আমরা এখন সামনে একটা মসজিদ আছে পাবলিক টয়লেট আছে দোকান আছে এখানে সব ধরনের ব্যবস্থা আছে এখানে সিকিউরিটি সিস্টেম আছে পরিবেশ পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনারা এবং এখানে এক প্রকার গাজীপুর এবং অন্যান্য জায়গার যে রিসর্টগুলো প্রায় সেম ওইগুলোর মতোই সামনে আপনাদেরকে আরো ভালো কোন দৃশ্য আসলে দেখাবো যেখানে মসজিদের ব্যবস্থাও আছে নামাজ জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনে আর ভালো দৃশ্য আসলে ভিডিও অন করে দেখাবো সাথেই থাকুন জি দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মপুকুরের দিকে যাচ্ছি এই যে এখানে লেখা আছে পদ্মপুকুর ইয়া কাঠবিড়ালি কোথায় এই যে রাস্তা এই যে এই যে দেখেন দেখেন কই চলে গেল দূর দিয়ে এখানে অনেক কিছু দেখা যায় দেখেন সরাসরি প্রাকৃতিক দৃশ্য কাঠবিড়ালি অনেক দূরে চলে গিয়েছে আমরা এখন যাচ্ছি পদ্মপুকুরে যেখানে লেখা আছে জাতীয় উদ্যানের বৈচিত্র্যময় উদ্ভিদ রাজির এক জীবন্ত গ্রন্থ সংগ্রহশালা এই সরো তুমি মেহেদি তুমি গরমে গেঞ্জি টেঞ্জি খুলে কি অবস্থা মজার আরেকটা কথা হচ্ছে কি জানেন এই মিরপুরের এই যে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা ন্যাশনাল জু একবারেই একসাথেই পাশাপাশি আপনার হচ্ছে মিরপুর এক নম্বর দিয়ে আসলে আপনারা একসাথে ঢুকতে পারবেন যে মানে একসাথে বলতে কি যেটা তো খুশি ঢুকতে পারবেন বোটানিক্যাল গার্ডেন ঢুকতে পারবেন চিড়িয়াখানা তো ঢুকতে পারবেন আর মিরপুর ইস্টার্ন হাউজিং দিয়ে আসলে শুধু বোটানিক্যাল গার্ডেন ঢুকতে পারবেন এখান দিয়ে বের হয়ে পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে পরবর্তীতে আপনাদের হচ্ছে যে চিড়িয়াখানা যেতে হবে আর বোটানিক্যাল গার্ডেনের টিকিট হয়তো 20 টাকা চিড়িয়াখানার টিকিট হয়তো বা 30 টাকা হয়েছে আমি আই থিঙ্ক আমার মনে নেই লাস্ট অনেক আগে গিয়েছিলাম এটা হচ্ছে এই যে পদ্মপুকুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন পুকুরের মাঝে পানি যদিও কম এখানে পদ্ম ফুল দেওয়া খুবই সুন্দর একটি পরিবেশ বসা জায়গা আছে এটাকে হয়তো বা ইয়া করা হচ্ছে কাজ করা হচ্ছে এখানে এখন আমরা যাচ্ছি সামনে একটা বাঁশবাগান আছে খুব সুন্দর একটা বাঁশবাগান এখন দুপুর 2:32 আপনারা ভাবতে পারেন অনেকে এই সময়টা আমরা কেন চিড়িয়াখানা গার্ডেনে আসলাম আসলে দম বন্ধ করা শহর থেকে একটু দূরে আমরা এখানে ন্যাচারাল বাতাস নিরিবিলি পরিবেশে আসলাম এখানে আসলে একটু মনটা একটু ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন অনেক বাঁশবাগান এখানে অনেক বড় একটা বাঁশবাগান হ্যাঁ এখানে রাস্তা আছে এদিক দিয়ে এই দিক দিয়ে একটা রাস্তা আছে হ্যাঁ তারপরে এদিকে না ওইদিকে আর একটা পুকুরের মতন আছে ঠিক আছে তো খুব ভালো লাগে এখানে এখানে ফ্যামিলি নিয়ে আসলে একা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন রাবার রাবার গাছ রাবার দেখতে পাচ্ছেন সামনে দুইটি কাপেল আছে সুন্দর সুন্দর বাঁশবাগান আছে এখানে আমরা দেখাই না রাস্তাটা অনেকটা ঢাল হয়তো ক্যামেরা দেখা যায় কিনা জানি না একটু ঢালু ওদিক দিয়ে উঁচা আর জিজি পোকার ডাক হ্যাঁ পাখির ডাক ভালোই লাগে খারাপ না সীমিত সময়ের জন্য একটু স্কিপ করে রাখছিলাম যেহেতু একটা একজোড়া কাপেল যাচ্ছিল তো আমরা চাই না যে আমাদের কারণে কেউ
বিরক্ত ফিল হোক সেজন্য একটা স্ক্রিপ্ট এখানে একটু কাট করে রাখছিলাম। তো আবার ক্যামেরা রোলিং দিলাম, ওই যে ডালটা উঠতেছি, তো সামনে ডালটার উপরে আরো সুন্দর জায়গা আছে ওইদিকে। এই যে ভাই, যে একটা ছবি তোলা নিছে, ভিডিও তো ফোনে তো করা যায় ভাই, ক্যামেরা দিয়ে ভিডিও করা আমরা জানি আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে এসে ছোটখাটো একটা পিকনিক করতে পারেন, ফ্যামিলি সবাই একসাথে এসে একটু নির্বিড়ি পরিবেশে বসে একটু পাখির বাতাসে। গার্ডেনে ঢোকার আগে বাহির থেকে পানি বা যদি কেউ চিপস টিপস খান নিয়ে আসবেন, কারণ এখানে প্রচণ্ড দাম। এখানে একটা এক বোতল পানি হাফ লিটার মাঝে দেখাতে বলছি, দেখেন কত সুন্দর একটি এখানে আমি দেখাতে করে। আর ওই যে চিড়িয়াখানা দেখা, ওই সামনে চিড়িয়াখানা দেখা যাচ্ছে, দেওয়ালের মতন আছে, বটার মতন ওই সাইডে চিড়িয়াখানা। এখন আমি একটু বসবো, আমার খুব ক্লান্ত লাগতেছে। এখানে একটু বাতাস আছে না, এর আগে যেখানে বসছেন ওখানে বাতাস না, এখানে একটু বাতাস আছে, একটু আরাম করে আমি একটু বসি, তাহলে একটু শোয়া যাবে। একটু কাট দেয় নাকি? না শুয়ে একটু দেখো, তুমি দাঁড়া থাকো মেয়েটি। অনেকক্ষণ হাঁটার পরে দর্শক, অনেকক্ষণ হাঁটার পরে দেখো একটু ক্লান্ত হয়ে গেছে, এজন্য একটু শুইলাম। এখানে একটা ফোনের মতন লাগতেছে, দেখি আসলে এটা কি ফোন নাকি অন্য কিছু। একটু উঠাই, হ্যাঁ এটা ফোন না, ফোনের একটা ব্যাক কভার। হ্যাঁ আমি ভাবছিলাম যে একটা ফোন পামো, তা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আবার চালু করছিলাম। হ্যাঁ ফোন হলে তো ভালোই হইতো, আর কভার কারণ যাই হোক ফালাই দিই, এতে কোনো কাজেই লাগবো না। এটা সম্ভবত না, এটা কি ফোনের কভার, আমার মনে হয় ভিভোরই নতুন কোনো মডেল, না 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 ইএমআই শাওমি। যাই হোক তাহলে ফালাই দিই। হ্যাঁ ফ্রেন্ড আসছে ঘুরতে আমাদের মতনে, যাদের বাসায় ভালো লাগতেছে না তারাই আসছে এখানে। কত সুন্দর পরিবেশ দেখেন, এখানে বিভিন্ন ডাব গাছ দেখতে পাচ্ছেন, নারিকেল গাছ, তারও দেখতে নাচো, তুমি নাচো, টিকটকার, নিউ টিকটকার, টিকটকে খাতায় নতুন নাম লেখাইছে। হ্যাঁ ওর ফলোয়ার হয়েছে গিয়া 700 নামে কটা ফলো, আর একটা ভিডিও দিচ্ছি, মেদে দিকে আসো নাচো, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, নাচো দেখাও, তুমি নাচো, তোমার টিকটকে ছাড়তে পারবা। দর্শক অনেক রিক্স নিয়ে আমি একটা সাপে গাছে যাইতেছি, স্ন্যাক গুল সাপ, ওই যে দেখতেছেন কামড় দিলে আমি দৌড় দিমু, কি কইলা সিঙ্গেল যেন মারামারি কথা কইলা, মেহেদি রিফাত দা চ্যালেঞ্জ করছে যে সিঙ্গেল ওরা মারামারি করে নাকি একজনের জন্য পারবো না। আরে ভাই সাইট আর গেঞ্জেলে এত ইয়ে গল চলবো, আচ্ছা তাহলে বাদ দাও, আমরা এখন যাচ্ছি বেরিবাদ দিয়ে বের হয়ে এখানে তামনা পার্ক আছে, তামনা পার্কে সুইমিং পুল আছে, ওইখানে আমরা গোসল করব। ওইখানে গোসল করার যেই প্ল্যানিং করছি ওটা আপনাদের দেখাবো, আর কত টাকার টিকিট, তামনা পার্কে কিভাবে ঢুকতে হয় এটা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স আমরা আসলে পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে শেষ করতে পারলাম না, আমরা এখানে বিরতি নিচ্ছি। দেখ দেখ না ওয়েদারটা দেখ কত সুন্দর, তোর গাছটা দেখ, এই গাছটা বয়স অনেক অনেক বয়স আছে আনুমানিক করে, বিশাল এক গাছ আপনারা দেখতে পাচ্ছেন, 150 বছর বয়স তো হইবই আনুমানিক। ভিউয়ার্স বিশাল এক বড় গাছ দেখতে পাচ্ছেন এখানে, কি গাছ সেটা নাম জানি না। ইতিমধ্যে আমরা এখন এখান থেকে
তামান্না পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এজন্য পুরো গার্ডেনটা আমরা দেখাতে পারলাম না সংক্ষিপ্ত করে আমরা এখান থেকে এখন বোটানিক্যাল গার্ডেনের টিকিট ছিল তিনটা টিকিট ছিল এখানে 20 টাকা করে আমরা এখন এগুলো আর কোনো এখন আমরা এখান থেকে কোনো কাজ না এখন চলে যাচ্ছি এখানে দেখেন কত সুন্দর একটি জায়গা আছে বোটানিক্যাল গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্পেস আমরা ইতিমধ্যে এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম এই হচ্ছে ঢাকা আশুলিয়া মহাসড়ক ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের 3 নাম্বার প্রবেশপথ আমরা যেখান দিয়ে বের হলাম কেবল এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের 3 নাম্বার গেট আমরা ঢুকেছি 2 নাম্বার গেট দিয়ে আর 1 নাম্বার গেট হচ্ছে মিরপুর 1 নম্বরে ঢাকা আশুলিয়া হাইওয়ে রোড খুবই হাই স্পিডের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এটা এখন আমরা এদিকে তামান্নাপুর এদিকে মিরপুর এদিক দিয়ে আশুলিয়া আর এদিক দিয়ে হচ্ছে মিরপুর আমরা রাস্তা পার হবে এখন দুই পাশ দিয়ে অনবরত গাড়ি চলে আসছে বড় বড় হাইওয়ে কোর্স এখান দিয়ে চলে তো ভিউয়ার্স সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে আমরা যাচ্ছি দেখি আপনাদেরকে আর কি কি দেখানো যায় ধন্যবাদ তো ভিউয়ার্স দেখতেছেন এই যে বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে এখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই যে সামনে আপনার তামান্না পার্কের গেট হ্যাঁ এই যে আমরা এখন ওই যে এটা এই যে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখানে নিচে অনেক রেস্টুরেন্ট করা আছে বত্তাবাদ চাইনিজ হ্যাঁ বাংলা চাইনিজ বত্তাবাদ একবারে কাছে বোটানিক্যাল গার্ডেনের একবারে কাছে আপনার তামান্না পার্ক ওই যে দেখা যাচ্ছে তামান্না পার্ক বর্তমান খাই আপনাদেরকে দেখাবো আজকে আমরা সময় সংক্ষিপ্ত এই জন্য আমরা আজকে দেখাতে পারছি না আরেকদিন সময় করে বর্তমান উদ্দেশ্যে আমরা আসবো আর তামান্না পার্কের টিকিট হচ্ছে 30 টাকা আর আপনার ওই যে সুইমিং পুলে কত টাকার টিকিট আনুমানিক মনে নাই এই যে এটা হচ্ছে আপনার তামান্না পার্কের গেট এখান দিয়ে আপনার প্রবেশ করতে হইব আর ওই সামনে গেলে ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে তামান্না পার্কটা অবশ্য খুব ছোট তেমন বড় নয় কিন্তু ছোটর মধ্যে অনেক সুন্দর এখানে ভিতরে অনেক সুন্দর মনে হয় তো খোলা আছে যেহেতু যে অটো আসতেছে এটা খোলা না মামা পার্ক খোলা আছে প্রচন্ড গরম আজকে আজকে অনেক গরম গরমের ইয়াতে আজকে বাসাতে বের হয়ে গেছি গা তো এখানে কাট করতেছি টিকিট কাটার সময় আবার অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে টিকিট কাটতে হয় কালকে পাবো না এই জায়গাতে কিন্তু বাতাস আছে একটু না বাতাস আছে এখানে দেখতেছেন তামান্না পার্কের যে এখান থেকে টিকিট কাটা লাগে তো এইখানে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে আমরা এখানে দাঁড়ায় আছি 2-4 মিনিট দাঁড়ায় এখানে শরীরটা একটু ঠান্ডা করে তারপর আবার গাছ যে মানুষের কত উপকারী জিনিস পরিবেশ ঠান্ডা কিন্তু বাতাস নাই এখানে একটু কোলামেলা পরিবেশ একটু বাতাসের মধ্যে আমরা ভালো লাগছে কোনো পাশেই নদীর মতনে ভালোই লাগে আমার এই বন্ধুরা অনেক সরল সোজা একজন লোক আরে যা কই তাই বলে রাজি হয়ে যায় কইছি চল গার্ডেনে যামু আয় বসে যদি চিড়িয়াখানায় যা তামান্না পার্কে যাবো তাও আয় বসে না করে না একবারে সরল সোজা যা যা কবো জানে কবে এনে যাইব ফাউল আছে ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ঢাকা এখন আমরা এখানে টিকিট কাটবো ধরো দেখি খোলা আছে কিনা এই যে আমাদের ছোট ভাই রিফাত হোসেন খুব
ময়লা পালনের কারণে জুতার বাড়ি আবার যে এখানে লেখা আছে বের হওয়ার সময় লেখা আছে ধন্যবাদ আবার আসবেন। কিভাবে আমরা আসবো? সুইমিং পুলে গোসল করতে 500 টাকা লাগে। হ্যাঁ, আর 500 টাকাতে গোসল করার মতনে যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই, সেজন্য গোসল করলাম না। আগে ছিল 200 টাকা 150 টাকা ছিল, এখন অনেক বেশি হয়ে গেছে, এখন 500 টাকা। এটা আসলেই তামান্না কর্তৃপক্ষদের আমরা বলতে চাই যে 500 টাকা ইজ টু মাচ। এত বেশি টাকা দিয়ে আসলে সুইমিং করা, এর থেকে আমাদের ফ্যান্টাসি কিংডম ভালো। ফ্যান্টাসি কিংডমে আমরা স্টুডেন্ট প্যাকেজ পাচ্ছি 600-700 টাকায়। হ্যাঁ, সুইমিং আনলিমিটেড সুইমিং, তো পরিবেশও অনেক ভালো। তো বিয়ার্স আমরা আজকে দেখি বর্তমান খাবো, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তাবাদ দিয়ে ভাত খাচ্ছি, 5 টাকা করে বর্তা দিয়ে ভাত খাচ্ছি। নাও আমার একটু দেখো, খুব স্বাদ বর্তাগুলো। আপনারা এখানে এসে বর্তাবাদ খেতে পারবেন, অনেকগুলো দোকান আছে, পছন্দ মতো অনেক টাইপের বর্তা আছে এখানে। সবজি বর্তা, কালীগুলো বর্তা, প্রতিটা বর্তা 5 টাকা করে। ওরা কি করতেছে, খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের মতো এখন দুষ্টুমি শুরু করছে। দোলনায় বসে দোলনা খাচ্ছে, আমাকে উঠতে দেয় নাই। আমার দুজনে মিললে প্ল্যানিং করে ওরা খাওয়া আগে শেষ করে দরমায় রাই সেখানে বসে গেছে। এই লোকের বিলও দেয় না এই পর্যন্ত, ঠিক আছে? তো তোরা বিল না দিয়ে ভাইগিস না, ঠিক আছে? দেখেন আমার সাথে এটা এক ধরনের অত্যাচার, আমাকে বসতে দেয় নাই। ওরা দুজনে মিললে এই কাজটাকে আমার সাথে ঠিক করছে, আপনারা একটু বললেন তো, ঠিক আছে? আমার দোলনা খাওয়ার সময় শেষ, এখন আমার মেহেদি বসছে, রিফাতে দুষ্টামি করতেছে। এটা গাছের সাথে বাঁধা, বট গাছ, বড় বট গাছের সাথে অনেক মোটা রশি দিয়ে বাঁধা, বালি লাগতেছে। হোটেলের নাম হচ্ছে নিরিবিরি হোটেল, এটা তামান্নার একবারই পাশে, ওই সামনে তামান্না, তামান্নার পাশে। এটা পাশে আপনার যে একটা চিল আছে, ওখানে মানুষ গোসল করতেছে। হোটেলটা কিন্তু তেমন একটা ভালো না, কিন্তু খাবার আইটেমগুলো মজা ছিল।